আসসালামু আলাইকুম এভিওন তানিয়া পেন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম ঘোড়ার ডিজাইন অর্থাৎ ঘোড়া সেলাই করার ডিজাইন প্রথম লাইনে আমি ঘর সহ ক্রস ঘর করে নিলাম মোট তিনটা বাম দিক থেকে একটা ঘর নিয়েছি দ্বিতীয় নম্বর ঘর গ্যাপ দিয়ে তিন নাম্বার একটা ঘর নিয়েছি দ্বিতীয় নম্বর লাইনে বামের ও ডানের লেভেল সমান রেখে মোট ঘর করেছি তিনটা তিন নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর করেছি তিন নম্বর ঘর গ্যাপ দিয়ে চার নম্বর ঘরে একটা ঘর নিয়েছি তিন নম্বর লাইনে গ্যাপ সহ মোট ঘর হয়েছে চারটি চার নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর ঘর নিয়েছি পাঁচটা পাঁচ নম্বর লাইনেও দিকের লেবেল সমান রেখে ঘর নিয়েছি পরপর পাঁচটা ছয় নম্বর লাইনে ডান পাশে পরপর লেবেল সমান রেখে ঘর করেছি দুইটা সাত নম্বর লাইনে বাম বামদিকের লেভেল সমান রেখে পরপর ঘর করবো তিনটা এরপর চারটা ঘর গ্যাপ দিয়ে আবারও পরপর ঘর করব তিনটা সাত নম্বর লাইনে গ্যাপ ঘর সহ মন ঘর হল দশটা আট নম্বর লাইনে বাম দিক থেকে দুইটা ঘর বাড়িয়ে পরপর চারটা ঘর নিব পাঁচটা ঘর নিব এরপর চারটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব একটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এবং এরপর বাম পাশ থেকে তিনটা ঘর পরপর লম্বালম্বী নিব আট নম্বর লাইনে ঘর সহ মন ঘর হল তেরোটা নয় নম্বর লাইন বাম দিকে লেবেল সমান রেখে পরপর ঘর করবো একটা ঘর নিব এবং পরপর দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব চারটা ঘর গ্যাপ দিয়ে আবার দুইটা ঘর নিব মোট ঘর নিলাম এগারোটা ঘর সহ না নম্বর লাইনে ঘর সহ ঘর নিলাম এগারোটা এরপর দশ নম্বর লাইনে অর্থাৎ লাস্টের লাইনে মোট ঘর নিব বাম দিক থেকে লেবেল সমান রেখে ডান দিক পর্যন্ত ডান দিকের লেবেল পর্যন্ত মোট ঘর নিলাম এগারোটা এরপর বাম দিকের প্রথম ঘরটা ঘর নিলাম একটা লেবেল সমান রেখে এবং তিন নম্বর ঘরে লম্বা লম্বি ঘর করে নিলাম চারটা এরপর ডান পাশ থেকে চার নম্বর ঘরে চলে যাব চার নাম্বার ঘরে গিয়ে পরপর চারটা ঘর নিব এরপর ডান পাশের দ্বিতীয় নাম্বার ঘরে একটা ঘর নিব এবং ডান পাশের একদম কর্নারের লাইন থেকে পরপর চারটা ঘর নিব এরপর লাল সুতো নিয়ে ঘরের পাশ থেকে পরপর ঘর করে যাব ছয়টা এরপর সাত নম্বর লাইনে যেখানে চারটা ঘর গ্যাপ দিয়েছিলাম পরপর তিন লাইনে সেখানে চলে যাবো সাত আট এবং নয় নম্বর লাইনে ঘরগুলো লাল সুতো দিয়ে পূর্ণ করে দেব প্রথম লাইনে চারটা দ্বিতীয় নম্বর লাইনে চারটা এবং তারপরের নম্বর লাইনেও চারটা কালো সুতো দিয়ে আমি চোখের অংশটা করে নিয়েছি এরপর পায়ের খুঁড়ের অংশের কাজ সেখানেও আমি লাল সুতো দিয়ে একটা একটা করে ঘর করে দেবো দর্শক যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল করে দেবেন এবং কোথাও যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে সামনে দিন উপস্থিত হয়ে যাব ধন্যবাদ